বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। তারেক সারা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তারেক সিঙ্গাপুর থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, নুরু সবার কাছে, বাংলাদেশের মানুষের কাছে গণচেতার আহ্বান করেছেন, কিন্তু তা নিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে সাংবাদিকরা বিভিন্ন হলেছে, যারা বিভিন্নভাবে অপপ্রচারের চেষ্টা করতেছে এবং তারা বলতেছে যে এটা এভাবে চাঁদা চাওয়া ঠিক হয়নি বা এটা হয়নি ওইটা হয়নি। তবে আমি আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বলতে চাই, নুরু যেটা করেছে সেটা কিন্তু অন্যায় কিছু না। নুরু এভাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও কিন্তু চাঁদা তুলে নির্বাচনের সময় নির্বাচন করেছে, বা বিভিন্ন সংগঠন আছে বা বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা তাদের কার্যক্রম মানুষের কাছ থেকে চাঁদা তুলেই করে। কিন্তু এখানে কিন্তু কেউ কাছ থেকে নুরু জোর করে টাকা দাবি করেনি বা চাঁদা দাবি করেনি। সেখানে আপনি যদি আপনি খুশি হন, যদি মনে করেন যে নুরু ভালো কিছু করতেছে, তাহলে অবশ্যই তার সংগঠনে আপনি দিতেই পারেন। কিন্তু সেখানে সেটা নিয়ে রাজনীতি করার মতো কিছু বা অপপ্রচার করার মতো কিছুই নেই। এখানে রাজনীতিতে নুরু একটা নতুন দল সে ঘোষণা করেছে, সেই দলের কাঠামো উন্নয়নের জন্য অবশ্যই টাকার প্রয়োজন। সে কি সেটা চুরি করে আনবে না টেন্ডারবাজি করে আনবে? টেন্ডারবাজি করার থেকে বা চুরি করে আনার থেকে, মানুষকে থ্রেট দিয়ে আনার থেকে, আমি তো মনে করি যে মানুষের কাছে চেয়ে দল চালানোটাই বেটার। তো এখানে নুরু কিন্তু ভালো কাজটি করেছে। যেখানে অলরেডি দেখা যাচ্ছে যারা নুরুকে সমর্থন করে তারা কিন্তু অলরেডি নুরুকে বিভিন্ন মাধ্যম থেকে টাকা পাঠিয়েছে, এবং আমি এটা মনে করি যে নুরু যা করতেছে অবশ্যই দেশের মানুষের ভালোর জন্য করতেছে। কারণ নুরু এখন পর্যন্ত তার কিন্তু রাজনীতির যে ব্যাকগ্রাউন্ড, তার কিন্তু জিরো থেকে সে এই পর্যন্ত এসেছে। নুরু কিন্তু একটা ব্র্যান্ড, ঠিক আছে? নুরুকে কোনো মিডিয়া প্রতিষ্ঠান কিন্তু এই পর্যন্ত নিয়ে আসেনি, নুরু নিজের যোগ্যতা দিয়ে এই পর্যন্ত এসেছে। আপনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যারই পিছনে যান, হইলে বাবার ক্ষমতায়নের পরে মেয়ে এসেছে বা স্বামীর পরে স্ত্রী এসেছে বা বংশগতভাবে তারা রাজনৈতিক পেশায় এসেছে, কিন্তু নুরু কিন্তু তা না। নুরু একটা অতি সাধারণ ফ্যামিলি থেকে উঠে এসেছে এই পর্যন্ত। নুরু তার নিজস্ব যোগ্যতা দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করেছে। তো নুরুকে নিয়ে এভাবে মানে অপপ্রচার করার কিছুই নেই। নুরু কি সেটা অবশ্যই সাধারণ মানুষ যারা আছে সবাই তাকে ভালোভাবে চেনে এবং অনেক ভালোবাসে, কারণ নুরু এখন পর্যন্ত যে কথাগুলো বলেছে অবশ্যই জনগণের, সাধারণ জনগণের মনের কথাটি বলেছে। তো এইসব অপপ্রচার থেকে সবাই অবশ্যই বিরত থাকবেন, না হলে 71 টিভির মতো আপনাদের বয়কট করতে সময় লাগবে না। তো নুরুর প্রতি যে নিউজটি প্রচার করেছে সময় সংবাদে, সেই সময় সংবাদের নিউজটি আমি হুবহু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গণচাঁদা চাইলেন নুর। গণমানুষের অধিকার আদায়ের কথা বলে নতুন রাজনৈতিক দলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে গণচাঁদা চেয়েছেন নুর রাশেদরা। বিষয়টি রাজনীতিতে এক সময় ইতিবাচক হিসেবে দেখা হলেও এখন তা বেশিরভাগ ক্ষেত্রেই দলের নেতারা ব্যক্তিগত সুবিধার কাজে লাগায় বলে দাবি করেছেন শিক্ষক ও রাজনীতিকরা। তারা বলেছেন ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং নম্বরগুলো ব্যক্তিগত নামে হওয়ায় তা আরও সন্দেহ সৃষ্টি করেছে। শুক্রবার 16 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের দুই নেতা রাশেদ খান ও ফারুক হোসেন ফেসবুকে অ্যাকাউন্ট থেকে গণচাঁদা চেয়ে একটি স্ট্যাটাস ও রিপ্লাই প্রকাশ করা হয়। সেখানে তারা তাদের নতুন রাজনৈতিক দল পরিচালনার জন্য সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়ে 8টি মোবাইল ব্যাংকিং নম্বর ও ব্যক্তিগত নামে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করে। সাধারণ শিক্ষার্থীরা বলেছেন এটি নুর রাশেদের পকেট ভারী করার কৌশল ছাড়া কিছুই না। একজন শিক্ষার্থী বলেন সাধারণ জনগণের কাছ থেকে টাকা নেওয়া অবশ্যই কোনো উদ্দেশ্য তার আছে। আরেকজন বলেন এভাবে তিনি জনগণের কাছ থেকে টাকা নিতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতিকরা বলেছেন অনেক সংগঠনই চাঁদা তুলে দল পরিচালনা করে থাকে, তবে সেখানে আর্থিক সব কার্যক্রম চলে সংগঠনের নিজস্ব অ্যাকাউন্টে। সিপিবি সম্পাদক বলেন একটা সংগঠনের আর্থিক স্বচ্ছতা থাকতে হলে অবশ্যই ব্যাংকের নামে সঠিক হতে হবে, এটা কোনো মানুষের নামে নয় সংগঠনের নামে হবে। সাধারণ মানুষ এসব বিষয়ে আবেগপ্রবণ না হয়ে বিচার বিশ্লেষণ করার তাগিদ দিয়েছেন তারা। বন্ধুরা, একেই তো এখানে দেখেন সময় সংবাদের যেখানে নিউজটার উপরে দেখেন ভিডিওর উপরে দেখা যাচ্ছে দেশবাসীর কাছে চাঁদা চেয়েছে বিপিন। চাঁদা তো এখানে চায় না, এখানে গণচাঁদা, যেহেতু বিভ্রান্তিমূলক এটা কিন্তু নিউজটা বিভ্রান্তিমূলক। আর আগে এই রাজনৈতিক বিষয়ে গণচাঁদা বিষয়টা স্বাভাবিকভাবে দেখা হতো, বর্তমান দেখা হয় না কেন? কারণ বর্তমানে তো টাকা মানে দেওয়ার প্রয়োজন নেই, গণচাঁদা দেওয়ার প্রয়োজন নেই। এক একটা নেতারা কোটি কোটি টাকা এমনি আত্মসাৎ করে বসে আছে, এরকম নেতা অহরহ আছে, জি কে শামীমের মতো, তারপরে সাবরিনারা, শাহেদরা, এরাও হাজার হাজার কোটি টাকা মাই রেখেছে, এদের কোনো বিচার হয় না, কিছুই হয় নাই। তাই মানুষ এখন দেখা যায় যে আগে ইতিবাচকভাবে দেখলে এখন নেতিবাচক দেখার কোনো কারণ নাই। এখন আগের দিন ফিরেই আনতে হলে নুরুদের মতো লোকদেরকেই সাপোর্ট দেওয়া লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।